মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ এখন যে প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মারিয়া লিখেছেন বাড্ডা থেকে তিনি লিখেছেন যে ডাক্তার সাহেব ঠান্ডা কোনো খাবার খেলে আমার মাথার পিছনের অংশে প্রচন্ড ব্যথা করে কি করব জানাবেন না এটা একটা সাইনোসাইটিসের লক্ষণ সে হয়তো ভালো করে বুঝতে পারতেছে না আপনি কোনো ঠান্ডা খাবার কেন খাবেন পৃথিবীতে বোকারা ঠান্ডা খাবার খায় বোকার ফসল যেরকম পোকায় খায় যিনি ঠান্ডা খাবার খাবেন তার শরীর পোকা খেয়ে ফেলবে ঠান্ডা পানিতে পোকা থাকে গরম পানিতে পোকা মারা যায় অতএব আপনার সারা পৃথিবীর তিনশো কোটি মানুষ যারা দীর্ঘায়ু লাভ করছে দীর্ঘায়ু লাভ করতে চায় যারা দীর্ঘ দিন সুস্থ সবল সুন্দর থাকতে চায় যারা নিরোগ থাকতে চায় তারা গরম 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 পানি খান আপনি হালকা একটু চা দিয়ে চিনি দুধ সারা গরম পানি খাওয়ার অভ্যাস করেন এটা চলে যাবে আপনি বেশি করে আদার রস এক কাপ আদার রস তৈরি করে সেইটা এক পাউন্ড পরিমাণ গরম হালকা চা আর ভিতরে ছেড়ে দেন ওই চাটা আপনি সাত দিন খেলে আপনার এই মাথা ব্যথা চলে যাবে আদা সর্বরকম রোগের জন্য মহা ঔষধ রোগ বেধি আদা আরোগ্য হয় খেলে আদা আদা সকল রোগের দাদা অতএব আপনি বেশি করে আদা খান তাহলে আপনার নার্ভাস সিস্টেমের যে সমস্যাগুলি আছে চলে যাবে কোনো মানুষের যদি বমি হয় পৃথিবীর যে কোনো মানুষের বমি হলে সে যদি আদা মুখে রাখে লবঙ্গ মুখে রাখে তার বমি হবে না মানুষ গাড়িতে উঠলে বমি হয় মায়ের পেটে বাচ্চা আসলে বমি হয় বিমানে উঠতে বমি হয় বিভিন্ন রকম খেলনায় চড়লে বমি হয় বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে উঠলে বমি হয় কোনো কারণে আগুন পানি দেখলে বমি হয় ভয় পেলে বমি হয় যে কোনো ধরনের বমি প্রতিরোধ করতে পারে আদা এবং লবঙ্গ এক গালে আদার রাখেন এক গালে লবঙ্গ রাখা চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খেয়ে আপনি গাড়িতে উঠে যান পরীক্ষা করেন যে কোনো একটা গাড়িতে উঠলে আপনার আগে বমি হইতো আপনি আদা মুখে দিয়ে ওঠেন আপনার বমি হবে না লবঙ্গ মুখে দেন আপনার বমি হবে না রোগ বেধি আধা আরোগ্য হয় খেলে আদা দয়া করে আপনি আদা খান আপনার মাথার পিছনে ব্যথা হবে না আপনার বমি ভাব হবে না শরীরটা আপনার চাঙ্গা হয়ে যাবে যদি আপনি প্রতিদিন এক কাপ আদার রসের সাথে এক হাফ লিটার পানির লিগার সারা খেতে পারেন সর্বোপরি মারিয়া যে জিনিসটি খেলে বা যে জিনিসটা করলে আপনার সমস্যা হয় সেই জিনিসটি করারই বা কি দরকার আছে এই ঠান্ডা খাবার তো শরীরের জন্য কোনো উপকারী কিছু না অতএব এটি খেয়ে যেহেতু আপনার মাথা ব্যথা হচ্ছে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এটি খাওয়াটা বন্ধ করাটাই অবশ্যই উচিত পৃথিবীর এমন কোনো রিসার্চ নেই এমন কোনো গবেষণা নেই যে ঠান্ডা পানি আপনারকে ড্যামেজ করা ছাড়া কোনো উপকার করতে পারে ঠান্ডা পানি খাওয়াটা এটা একটা শৌখিনতা ঠান্ডা পানি খাওয়াটা আপনার দাঁত দাঁতের মাড়িকে ধ্বংস করে দেওয়া গাল গলা জিব্বা কণ্ঠনালীকে ধ্বংস করে দেওয়া যারা গান গান যারা গানের চর্চা করেন যারা উপস্থাপন করেন যারা কথা বলেন যারা বক্তব্য রাখেন তাদেরকে কোনো মতেই ঠান্ডা পানি খাওয়া চলবে না তাদের কণ্ঠনালী নষ্ট হয়ে যাবে তাদেরকে অবশ্য অবশ্যই গরম পানি খেতে হবে ঠান্ডা পানি খাওয়ার কোনো যুক্তিকতা নেই কিছু ব্যাকটেরিয়া কিনা কিনে এনে পার্সেস করে গলার ভিতরে রাখা ছাড়া আর কোনো যুক্তিকতা পৃথিবীর ইতিহাসে আমরা পাইনি এই আপনি বুঝেই যাচ্ছে যে আপনি কোল্ড অ্যালার্জিতে ভুগছেন এবং এটা ভুগার কারণটা কিন্তু আপনি অতএব কোস্ট কোল্ড অ্যালার্জিতে ভুগার সাথে সাথেই সে ডাস্ট অ্যালার্জিতে ভুগতেছে ডাস্ট অ্যালার্জিতে ভুগার সাথে সাথেই সে সাইনোসাইটিসে এই রূপান্তর ঘটাইতেছে এতে কোনো সন্দেহ নাই এই সাইনাস জমবেই এই কোল্ড অ্যালার্জির সাইনাস কই যাবে কপালে জমবে পিছনে কারো পিছনের মাথায় জমে আগে কারো সামনের মাথায় জমে আগে এটা যে কত কঠিন ব্যথা এটা যে কি অস্বাভাবিক ব্যথা এটা কি কত যে গোপন মাথার ব্যথা হয় এই সাইনোসাইটিসের ব্যথা এটা যার না আছে সে বুঝতে পারবে না তারপরে যে নাক দেওয়া পাইপ দেওয়া এটাকে ক্লিন করা হয় আপনাদের হাসপাতালে যেন ক্লিন করে ক্লিন যে করে সেটাও কিন্তু ছয় মাস পরে ভরে যায় কারণ ওই জায়গাগুলি খালি থাকে আবার হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ছয় মাস বা নয় মাস একটু ভালো থাকে তারপর আবার হয় অতএব আপনি ন্যাচারোপ্যাথিতে যেতে পারলে শুধু গরম পানি এবং আদার রস আপনাকে এ থেকে মুক্তি দিতে পারে তাহলে আপনি কেন যাবেন না আরেকটা কথা আপনি এত মূল্যবান বলছেন যে যার শরীরে যেটা সহ্য হয় না সে সেটা খাবে না যুন করে খাও দরকার যত ভালো জিনিসই হোক যত খারাপ জিনিসই হোক আপনার শরীর আপনাকে নিষেধ করতেছে অতএব আপনার শরীর হলো বাদশা সামনের মন হলো বাদশা আপনি শরীর আপনাকে নিষেধ করল আপনি সেই জিনিসটা করবেন না অর্গানিক খাবার খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে আগামী বিশ্ব গ্রিন বিশ্ব আগামী বিশ্ব অর্গানিক বিশ্ব আগামী বিশ্ব সবুজদের বিশ্ব আগামী বিশ্ব জুস তারাবির বিশ্ব আগামী বিশ্ব সুপ তারাবির বিশ্ব আগামী বিশ্ব অর্গানিক বিশ্ব আগামী বিশ্ব বিস্তরাবির বিশ্ব অতএব আল্লাহ মালিক এই পৃথিবীতে এই কথাগুলো সহজে আপনি বাদ দিয়ে যেতে পারবেন না অতএব বিশ্ব যেখানে ছুটছে আমাদের কম বেশি সেখানে নিয়ে যাবে কারণ আমরা পৃথিবীর অনুন্নত চল্লিশটা দেশের মধ্যে একটা দেশ আমরা উন্নত দেশ তো বাদই দিলাম দুই তিনশো সাতটা দেশের ভিতরে কোথাও উন্নত দেশের মধ্যে পড়ি না আমরা মধ্যমায়ের দেশও পড়ি নাই আমরা এখনও নিম্ন আয়ের দেশের চল্লিশটা দেশের অস্বাস্থ্যকর চল্লিশটা দেশের অন্তর্ভুক্ত একটি দেশ যেই দেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী শতকরা বাউন্ন জন লোক চিকিৎসা বিজ্ঞানের আওতার বাইরে বসবাস করে মানে আমরা বাউন্ন জন লোক চিকিৎসা বিজ্ঞান কাকে বলে সেটাই জানে না চিকিৎসা কাকে বলে সেটাই জানে চিকিৎসা বিজ্ঞানের বাইরে বসবাস করে এই যারা তারা নদীর পারে সমুদ্রের ধারে পাহাড়ের চূড়ায় পাহাড়ের ঢালে কর্দমাক্ত মেঠো পথ বেয়ে যাদের বাড়ি ঘরে যেতে হয় যাদের বাড়ি অনেকটা বস্তি এলাকায় যাদের বাড়ি ঘরের পরিবেশ এখনও বাঞ্জারামের মতো এই ধরনের জন লোক অস্বাস্থ্যকর ময়লা আবর্জনা ভিতরে বসবাস বস্তি এলাকায় বসবাস রেলের পারে পারে বসবাস এই বাউন্ন জন লোক শুধু রকম করে চাল আলু ভর্তা ডাল এগুলো জোগাড় করতে যাদের দিন চলে যায় সেই পর্যায়ের লোকের পর্যায়েভুক্ত বাউন্ন পারসেন্ট মানুষ এখনও বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের আওতার বাইরে বসবাস করে আমাদের অনুষ্ঠান তাদের জন্য যে বা অন্যজন লোক চিকিৎসা পায় না যে বাউন্ন লোকজন লোকের চিত্ত এবং বৃত্ত নেই সেই বাউন্নজন লোকের জন্যই আমাদের এই কথাগুলি বলা অতএব আপনারা যদি দয়া করে আমাদের কথাগুলি একটু শোনেন তাহলে আমাদের জীবনটা ধন্য হবে আমরা সার্থক হব আপনাদের কিছুটা সেবা দিতে পারলে আমরা সার্থক হব আমি কিছুক্ষণ আগে কথাটা বলতেছিলাম যে একজন একজন গরিব বাপের বাচ্চার যার ব্লাড থেলা সেমিয়া হয়েছে ব্লাড ক্যান্সার হয়েছে অনেক গরিব মানুষও আছে যাদের কেউ নাই তাদের জন্যও কিছু লোক আছে আমরা তাদের আশ্রয় নিয়ে হলো ওই ছেলেটির চিকিৎসার জন্য চেষ্টা করতে পারি সেই জায়গাটি আমরা যেন খোঁজ দিতে পারি সন্ধান দিতে পারি আমরা যেন খাদ্যাভ্যাস পথ্যাভ্যাসের ভিতর দিয়া একজন মানুষকে সুস্থ করতে পারি সেই প্রচেষ্টা এই আমাদের এই প্রোগ্রাম থেকে এই মহাপবিত্র ইসলামিক টিভির এই প্রোগ্রাম থেকে নিরন্তন চিরন্তন আমরা এই চেষ্টা করে যাব আল্লাহ যেন আমাদের কামিয়াব করে আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা সার্থক হোক আমরা যেন মানব সেবা করতে পারি এই প্রচেষ্টা নিয়েই যেন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটুক বলেই আমার বক্তব্য শেষ করলাম দর্শক এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত পরামর্শের অপেক্ষায় রইলাম এবং সাথে সাথে অপেক্ষায় রইলাম আপনাদের প্রশ্ন পাঠানো নিয়েও আপনারা আমাদের কাছে লিখবেন লিখার ঠিকানাটি হচ্ছে মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত মোবাইলও করতে পারেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবার চোখ রাখুন ইসলামিক টিভিতে রাত বারোটায় কারণ তখন আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটির পরবর্তী পর্ব প্রচার হবে আপনারা তার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন